হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যারা আপনারা আবেদন করেছেন তো আবেদন করার ক্ষেত্রে যাদের যাদের আবেদন গ্রাহ্য হয়েছে বা যাদের যাদের আবেদন কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে ইমিডিয়েটলি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং গত দুই থেকে তিন দিন থেকে কিন্তু এই টাকাটা প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে তো অনেকে কিন্তু টাকা পাচ্ছেন তো আপনার অ্যাকাউন্টে আপনি কীভাবে দেখবেন বা আপনার অ্যাকাউন্ট আপনি কবে টাকা পাবেন সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন এই টাকা যদি নিতে হয় তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের স্যার বেলাইকন অন করে রাখবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেসব কৃষক পশ্চিমবঙ্গের আবেদন করেছিলেন বা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেসব কৃষক এখানে নাম নথিভুক্ত করেছেন তো তাদের ক্ষেত্রে কি বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু তাদেরকে পাঁচ হাজার টাকা করে দিত যদি তাদের এখানে বলা হয়েছিল যে যদি তাদের এখানে এক একর জমি থেকে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং যাদের এক কাঠা জমি রয়েছে তাদেরকেও এখানে দুই হাজার টাকা দেওয়া হবে তো এর আগে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সেই কথা মতো কিন্তু তিনি টাকা দিয়েছিলেন যাদের এক একর জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা এবং যাদের এক কাঠা জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা তো বন্ধুরা ইতিমধ্যে আরেকটি আপডেট দিয়েছেন তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদের এক এক জমি রয়েছে তাদেরকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের টাকাটা দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং যাদের এক কাঠা জমি রয়েছে বা যাদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে কিন্তু চার হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে তো বন্ধুরা এই ইতিমধ্যে আবারও একটা আপডেট দেওয়া হয়েছে যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু ঘোষণায় বলেছিলেন যে সমস্ত স্কলারশিপের বা সমস্ত ভাতা বা সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া চালু হয়ে যাবে এই জুন মাসে তো বন্ধুরা তার কথা মতো ইতিমধ্যেই সে আপডেটের অনুযায়ী কিন্তু টাকা দিতে চালু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের মোবাইলে এসএমএস চলে আসবে আপনারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই তাদের টাকাটা দেখে নেবেন তো বন্ধুরা আর বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কি হবে আপনারা দেখবেন তো এর জন্য আপনাকে কৃষক বন্ধু ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনারা দুই নম্বর দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী পেজ আবার চলে আসছে তো এই জায়গাটাতে কী করতে হবে আপনাদের ভোটার কার্ডের ইপিক নাম্বার দিয়ে এখানে স্ট্যাটাসটা চেক করতে হবে তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন দেখুন এখানে প্রথমত আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা অর্থাৎ ইপিক নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো ইপিক নাম্বারটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আপনার এখানে দিয়ে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনার কিন্তু পরবর্তী পেজটা চলে আসছে এবং পরবর্তী পেজ চলে আসলে এখানে হবে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আপনার স্ট্যাটাস সেটা কিন্তু দেখানো হবে এবং আপনার ঠিকানা সমস্ত দেওয়া হবে এবং আপনার স্ট্যাটাসটা এখানে রিজেক্টেড করা হয়েছে না অ্যাপ্রুভ করা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে হবে দেখতে পাবেন এছাড়াও আপনি আর একটা এখানে অপশান দেখতে পারেন যেটা আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম অ্যাপ্রুভ দেখাবে অ্যাপ্রুভ দেখালে কিন্তু আপনার টাকাটা ঢুকবে আপনি কিন্তু এটা জেনে রাখবেন আর যদি আপনার এখানে রিজেক্টেড দেখায় তো রিজেক্টেড কেমনভাবে দেখাবে সেই বিষয়টিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রিজেক্টেড যদি দেখে দেয় তাহলে আপনারা কি করবেন তো রিজেক্টেড যদি দেখায় তাহলে কি কী করতে হবে আপনাদেরকে দেখুন রিজেক্টেড যদি দেখায় তাহলে আপনাদের কীভাবে দেখাবে তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা ইফিক নাম্বার দিয়ে দিলাম এবং সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড করা হয়েছে তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু টোটালিভাবে রিজেক্টেড করা হয়েছে এটা দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু দেওয়া হয়েছিল এবং এই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রকম ভুল ছিল বা কিছু হয়তো ছিল এর জন্য এটাকে অ্যাকসেপ্টেড করা হয়নি তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইল অন স্ক্রিনে এটা কিন্তু রিজেক্টেড দেখানো হচ্ছে তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিন এবং আপনারা টাকা পাবেন কি পাবেন না নিজে থেকে চেক করতে পারবেন এবং যারা আবেদন করেছেন বা যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা কিন্তু ঢুকছে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই ছোট একটি আপডেট যারা কৃষক রয়েছে তাদেরকে জানিয়ে দিলাম খুবই খুশির সংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের তরফ থেকে সকল কৃষকদেরকে দিচ্ছেন এই দশ হাজার টাকা তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানিয়ে চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না